ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ক্লাস টেনের প্রি ফাইনাল এক্সামিনেশনের হিন্দি কোয়েশ্চন পেপারটা আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং সবার সাথে শেয়ার করবে। এখান থেকে ফাইনালে কোয়েশ্চন আসতে পারে, মার্ক থাকবে 100%। পরীক্ষা হবে 3 ঘন্টার পরীক্ষা হবে। প্রথম 1 × 7 60টা শর্ট কোয়েশ্চন থাকবে, সুন্দর করে দেখে নাও কি কি শর্ট কোয়েশ্চনগুলো আছে। তারপরে 5 মার্কের 2টার মধ্যে অথবা দিয়ে থাকবে, 2টার মধ্যে যে কোনো একটা লেখার জন্য বলবে। তারপরে 3 মার্কের 3 × 6 তিনটা কোয়েশ্চেন আছে, 3 × 2 = 6, 3 করে থাকবে 18 মার্ক, 3 × 6 = 18। তারপরে 4 নম্বর থাকবে, 4 মার্কের একটা কোয়েশ্চেন থাকবে। তারপরে গ্রামার 2 মার্কের একটা গ্রামার দিতে হবে। তারপরে হাফ করে 4টা অপশন করে 4টা দিতে লাগবে, 2 মার্ক হবে। তারপরে 2 মার্কের আনসার করতে হবে গ্রামারে, তারপরে হাফ করে 4টা আনসার করতে হবে, 2 মার্ক। তারপরে হাফ করে 4টা করতে হবে 2 মার্কের, হাফ করে 4টা করতে হবে 2 মার্কের। তারপরে তারপরে হাফ করে 4টা অপশন করতে হবে 2 মার্কের। তারপরে 1 × 2 ঠিক আছে, 1 করে থাকবে, 2টা আনসার করতে লাগবে 2 মার্ক। তারপরে বি বিভাগ পার্ট বি 50 মার্কের থাকবে, 1 × 6 6টা আনসার করতে লাগবে 6 মার্কের। তারপরে 3 মার্কের কোয়েশন 3 × 4 3 × 12 12 মার্ক ঠিক আছে। তারপরে 4 × 2 8 মার্কসে থাকবে। তারপরে 8 মার্কসের ঠিক থাকবে, রচনা থাকবে 8টা 8 মার্ক, 8 মার্ক 1টা আনসার করতে লাগবে। তারপরে 10 নম্বর প্রবন্ধ যে কোনো একটা, 2টার মধ্যে 1টা করতে লাগবে। তারপরে পেসেজ উপরে থেকে উপরে আনসার থাকবে, নিচে কোয়েশন থাকবে, এখানে 1টা 1 মার্ক, তারপরে 2 মার্ক, তারপরে 1 মার্ক, তারপরে 2 মার্ক, তারপরে 5 মার্কের থাকবে। পেসিসটা কত মার্কের থাকবে, 2, 1, 3, 4, 5, 6 মার্কের থাকবে। তারপরে 5 মার্কের 5টা ট্রান্সলেশন থাকবে ঠিক আছে, তার 5টা ইংলিশে ট্রান্সলেশন লিখে দেবে, তোমরা হিন্দিতে করবে। এই ভিডিওটা দেখার সাথে সবার সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে হিন্দির অন্য অন্য ভিডিও যখন আমি ছাড়বো তখন তোমাদের মোবাইলে প্রথমেই নোটিফিকেশন এসে যাবে।